আমাদের দেশের নাম বাংলাদেশ। বাংলাদেশে অনেক ধরনের মানুষ রয়েছে, অনেক ধর্মের মানুষ রয়েছে, অনেক জাতের মানুষ রয়েছে, কিন্তু ঘুরে ফিরে আমরা সকলেই কি বাঙালি। আজকে আমরা লাল সবুজের এই দেশটার কিছু মানুষের গল্প জানব। সার্থক জনম মাগো জন্মেছি এই দেশে, কবির এ কথার অর্থ দাঁড়ায় আমাদের সৌভাগ্য যে আমরা এদেশে জন্মেছি। বাংলাদেশের প্রায় সকল লোক বাংলায় কথা বলে, আমরা বাঙালি। তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য, তেমনি রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন। এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তঞ্চঙ্গা ইত্যাদি। এছাড়াও রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশীদের বসবাস। তাদের রয়েছে নিজ নিজ ভাষা। একই দেশ, একই মানুষ, অথচ কত বৈচিত্র্য! এটাই বাংলাদেশের গৌরব। সবাই সবার বন্ধু, আপনজন। এদেশে রয়েছে নানা ধর্মের লোক, হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান। সবাই মিলে মিশে আছে যুগ যুগ ধরে। এরকম খুব কম দেশে আছে। আমাদের বাংলাদেশের বাইরেও অনেক বাঙালি আছে। আমাদের এই লাল সবুজের বাংলাদেশের মহিমা বোঝাতে গিয়ে কবি কি বলেছেন? সার্থক জনম মাগো জন্মেছি এই দেশে, আমরা সৌভাগ্যবান যে আমরা বাংলাদেশে জন্মাতে পেরেছি। বাংলাদেশে অনেক লোক রয়েছে এবং আমরা সকলেই কি বাঙালি, বাংলা ভাষায় কথা বলি। বাংলাদেশের এই লোক সংখ্যার মধ্যে কি রয়েছে? ক্ষুদ্র জাতিসত্তা, অর্থাৎ বিভিন্ন জাতির লোক রয়েছে। চাকমা, মারমা, মুরং, তঞ্চঙ্গা, এগুলো হচ্ছে বিভিন্ন ক্ষুদ্র জাতির নাম। এছাড়াও রাজশাহী ও জামালপুরে কি রয়েছে? সাঁওতাল ও রাজবংশীয়দের বসবাস। আমরা যে বিভিন্ন জাতি সম্পর্কে জানলাম, তাদের সকলেরই একটি নিজস্ব ভাষা রয়েছে। যেমন যারা আমরা চিটাগাংয়ের মানুষ, আমরা চিটাগুনিয়ন ভাষায় কথা বলি। যারা ঢাকার, তারা ঢাকার ভাষায় কথা বলি। ঠিক তেমনি এই সমস্ত ক্ষুদ্র জাতিসত্তার লোকজনদের নিজস্ব ভাষা রয়েছে। তাহলে এই যে আমাদের ছোট একটি দেশ, এই দেশে এত এত জাতের মানুষ রয়েছে, এত এত ধর্মের মানুষ রয়েছে, এত ভাষায় মানুষ কথা বলে, এত কিছুর পরও কি আমরা সকলে মিলেমিশে বসবাস করে আসছি যুগ যুগ ধরে। আমরা সবাই সবার বন্ধু, সবাই সবার আপনজন। আমরা বিপদে আপদে, সুখে দুঃখে সবাই সবার পাশে এসে দাঁড়াই। তখন আমরা দেখি না যে কে কোন জাতের, কে কোন ধর্মের। আমাদের পরিচয় কি? আমরা মানুষ। এটাই হচ্ছে বাংলাদেশের গর্ব, আমাদের গর্ব। আমাদের বাংলাদেশ ছাড়াও অনেক বাঙালি পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে ছড়িয়ে রয়েছেন। আমরা এখানে বিভিন্ন পেশার লোকজনের ছবি দেখতে পাচ্ছি এবং বিভিন্ন উৎসবের ছবি দেখতে পাচ্ছি। আমরা কি ছবি দেখে কিছু বুঝতে পারছি? আমরা দেখছি এখানে আমাদের কৃষক ভাইয়েরা ফসল কাটছেন, এখানে একজন মহিলা মাটির হাঁড়ি পাতিল বানাচ্ছেন, অর্থাৎ তিনি একজন কারিগর, তিনি মৃৎশিল্পের কারিগর। এছাড়াও জেলে ভাইয়েরা মাছ ধরছেন। আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি? বাংলা নববর্ষ পালন করা হচ্ছে। আমরা এখানে ধর্মীয় উৎসব দেখতে পাচ্ছি, মুসলমানদের ঈদ উৎসব, এখানে বৌদ্ধদের ধর্মীয় উৎসব, আর এখানে রয়েছে হিন্দুদের ধর্মীয় উৎসব, আর এখানে আমরা দেখতে পাচ্ছি খ্রিস্টানদের ধর্মীয় উৎসব উদযাপন করা হচ্ছে। বাংলাদেশের এই যে মানুষ, তাদের পেশাও কত বিচিত্র। কেউ জেলে, কেউ কুমোর, কেউ কৃষক, কেউ আবার কাজ করে অফিস আদালতে। সবাই আমরা পরস্পরের বন্ধু। একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করছে, গড়ে তুলছে এই দেশ। ভাবো তো কৃষকের কথা, তারা কাজ না করলে আমাদের খাদ্য যোগাতো কে? সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। সবাই আমাদের আপনজন। আমাদের আছে নানা ধরনের উৎসব। মুসলমানদের জন্য রয়েছে দুটি ঈদ, ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। হিন্দুদের জন্য রয়েছে দুর্গাপূজা সহ নানা উৎসব আর পার্বণ। বৌদ্ধদের আছে বৌদ্ধ পূর্ণিমা। খ্রিস্টানদের আছে ইস্টার সানডে আর বড়দিন। এছাড়াও রয়েছে নানা উৎসব, পয়লা বৈশাখ নববর্ষের উৎসব, রয়েছে রাখাইনদের সাংরাই ও চাকমাদের বিজু উৎসব। ধর্ম যার যার উৎসব যেন সবার।
আমাদের ছোট্ট দেশে আমরা কত ধরনের পেশার মানুষ দেখতে পাচ্ছি, জেলে, কুমোর, কৃষক, আবার কেউ করছে কি অফিস আদালত, কেউ বা করছে ব্যবসা বাণিজ্য। এই যে পেশা রয়েছে, আমরা কি পেশার উপর নির্ভর করে মানুষকে সম্মান দেব? কখনোই না। মানুষ মাত্রই সে সম্মানের যোগ্য, আমরা তাকে সম্মান করব। সে আমাদের থেকে যত ছোট হোক, যত বড়ই হোক, যে পেশারই হোক না কেন, যে জাতেরই হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, মানুষ মাত্রই আমরা তাকে সম্মান করব। আর যে ব্যক্তি অন্য ব্যক্তিকে সম্মান দেয়, সেই ব্যক্তিকে সবাই ভালোবাসে। আমাদের জন্য যদি জেলে ভাই মাছ না ধরতেন, কৃষক ভাই চাষ না করতেন, তাহলে আমাদের খাদ্যগুলো কোথা থেকে আসতো? আমরা তো বাজারে গিয়ে খাদ্য কিনে নিয়ে আসি, মাছ, মাংস, সবজি, কিন্তু এগুলো তো চাষ করতে হয়, তাই না? তারা চাষ করছেন বলেই আজ আমরা বাসায় বসে বসে পড়ালেখা করতে পারছি, আমাদের চাষবাস করতে হচ্ছে না। তাই আমাদের অবশ্যই সকল ধরনের মানুষকে সম্মান করতে হবে। এছাড়া আমাদের রয়েছে অনেক উৎসব, ধর্মীয় এবং বিভিন্ন ধরনের উৎসব। এই উৎসবগুলো আমাদের জীবনকে আনন্দ ভরিয়ে তোলে। এই উৎসবগুলোতে আমরা নিজেদের দুঃখ আনন্দ সকলের সাথে ভাগ করে নিই। আমরা এখানে আমাদের বাংলাদেশের কিছু জায়গার দৃশ্য দেখতে পাচ্ছি, সবুজ অরণ্যে ভরা, চারদিকে কি শুধু সবুজ আর সবুজ। আর এখানে দেখতে পাচ্ছি কি বিশাল বিশাল নারকেল গাছ, দেখে মনে হচ্ছে যেন নারকেল জিঞ্জিরার ছবি, যেটা কোথায় রয়েছে, সেন্ট মার্টিনে। পোশাক আশাকও কত ভিন্ন ভিন্ন ধরনের, ভিন্ন ভিন্ন ধাঁচের। মিল আমাদের একটা জায়গায়, সকলেই আমরা বাংলাদেশের অধিবাসী। বাংলাদেশের জনজীবন তাই ভারী বৈচিত্র্যময়, এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার। কোথাও পাহাড়, কোথাও নদী, কোথাও বা এই সমুদ্রের বেলাভূমি। এজন্য দরকার দেশের নানা প্রান্তে আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়ি বেড়াতে যাওয়া, পরস্পর মেলামেশা করা, কাছাকাছি আসা, মানুষকে ভালোবাসা। দেশ মানেই হচ্ছে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র, এইসব। দেশ হলো জননীর মতো, স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন। দেশও তেমনি তার আলো বাতাস সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে, এদেশকে আমরা ভালোবাসবো। এছাড়া আমরা জানতে পারলাম কি আমাদের পোশাক আশাকেও অনেক ভিন্নতা রয়েছে। যেমন বিভিন্ন জাতি সম্পর্কে আমরা জেনেছি, তাদের কিছু নির্দিষ্ট পোশাক রয়েছে এবং সবগুলো পোশাকই খুবই বৈচিত্র্যময়। এছাড়া আমাদের দেশে কোথাও পাহাড় রয়েছে, কোথাও নদী, কোথাও বা সমুদ্রের বেলাভূমি। সমুদ্রের বেলাভূমি কি, সমুদ্রের তীরে বালুময় জায়গা, যেমনটা আমরা কক্সবাজারে দেখি, সেন্ট মার্টিনে দেখি। তাহলে আমাদের ঘুরতে যাওয়া মানেই কি শুধু শিশু পার্কে যাওয়া না, আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব। আমরা দেশের বিভিন্ন প্রান্তে বেড়াতে যাব। যখন আমাদের স্কুল ছুটি হয়ে যায়, আমরা বাবা মার সাথে ঘুরতে যাব। আমরা যত বেশি ঘুরব, তত বেশি কি প্রকৃতির সৌন্দর্য সম্পর্কে জানতে পারবো, প্রকৃতির বিশালতা সম্পর্কে জানতে পারবো। আমরা যত বেশি প্রকৃতি দেখব, তত বেশি আমাদের মন বড় হবে, উদার হবে। এবং আমরা যেখানকার আলো বাতাস মাটিতে বড় হয়ে উঠছি, আমাদের সেই আলো বাতাস মাটির মর্যাদা করতে হবে, আমাদের দেশকে ভালোবাসতে হবে, আমাদের দেশ আমাদের মায়ের মতোই। তাই সব সময় আমরা এমন কাজ করার চেষ্টা করব যাতে দেশের মানুষ এবং দেশের কোনো ক্ষতি না হয়।